প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো মাত্র 26 ফিট বাই 43 ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি 7 বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি আধুনিক মডেলের ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে, এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি, বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায়। যেমন আমাদের অনেক এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, ফোর্সে এখানে অনেক সুন্দর করে আমরা বিট দিয়েছি। আর এখানে যে পিলারগুলো দেখছি, পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, আমাদের যে উপর অংশে ফেরাফিটটি এখানে অ্যাসেস দিয়েছি আমরা। আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করার চেষ্টা করেছি। আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করে দিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের ফ্রন্টে দুটি দুটি চারটি ব্যালকনি দেওয়া আছে। যেমন এখানে যে ব্যালকনিটি দেওয়া আছে, এগুলো তিন চালা ব্যালকনি। ব্যালকনিটি দেখতে খুবই সুন্দর দেখা যায়। তিনটা বিট দেওয়া আছে। আর এখানে অনেক সুন্দর একটি রূপটালে দেওয়া আছে। আর এখানে ব্যালকনির মধ্যে অনেক সুন্দর একটি এসের গ্রিল আমরা করে দিয়েছি। আর এখানে মেইন গেটটি অনেক সুন্দর একটি মেইন গেট দিয়েছি দর্শক বন্ধুরা। আর এখানে সেমভাবে আমাদের ব্যালকনিগুলো করা আছে। আর এখানে যদি আপনারা আমাদের ফোর্সের ডিজাইনটি দেখেন, এটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি রূপটালে আমরা এখানে ব্যবহার করেছি। তো আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। যদি আমরা অপর অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখি, যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে আমরা বিল্ডিংটি দেখি, তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। তো আমাদের কিন্তু এখানে ব্যালকনিগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আবার এখানে আমাদের যে ব্যালকনিগুলো দেওয়া আছে, এগুলো 7 ফিট সেটের মধ্যে আমরা ব্যালকনি দিয়েছি। এগুলো এই দুটি ব্যালকনি একেবারে সিম্পলের মধ্যে করেছি। এখানে একটি ব্যালকনি এবং এখানে একটি ব্যালকনি, এই দুটি ব্যালকনি একেবারে সিম্পলের মধ্যে আমরা সাজিয়েছি। আর এখানে যে সিঁড়ি রুমটি দেখছেন, সিঁড়ি রুমের এখানে গ্লাস দেওয়া আছে, এই অংশ গ্লাস দেওয়া আছে। আর বাইরে যাওয়ার জন্য অনেক সুন্দর একটি এক্সিট এখানে রাখা আছে। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির কালার কম্বিনেশনটাও আমরা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছি। কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। বাংলাদেশ সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি। যদি আপনার ভালো লাগে, চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। আর আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বিবাড়িয়াতে। বিবাড়িয়াতে উনি বাইরে থাকে, তো উনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে ওনার সফটওয়্যার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করেছে। এটা আমাদের রূপটপ, আমাদের বিল্ডিংটি রূপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটি খুবই সুন্দর, যে দিক থেকে তাকাবেন এই দিক থেকে বিল্ডিংটি অনেক সুন্দর দেখা যাবে। আর অনেকেই চিন্তা করেন যে আমার পাশে জায়গা কম, আমি বিল্ডিংটিকে সৌন্দর্য করে গড়ে তুলতে পারবো, অবশ্যই আপনি পারবেন। তো আমি সকল সময় এই কারণে আপনাকে বলে থাকি, অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য, সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন, এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় সফটওয়্যার বাড়িটি অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দর করে ড্যাববিট কেটে দিয়েছি। ড্যাববিটগুলো অবশ্যই আপনি ভালো করে দেখেন। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখেন, জানলার ডিজাইনগুলো আমরা ব্যালকনির সাথে সেমিনার করে আমরা জানলার ডিজাইনগুলো এখানে করেছি। আর এখানে অনেক সুন্দরভাবে আমরা ড্যাববিট কেটে দিয়েছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনার সম্পূর্ণ মাপগুলো ভালো করে দেখে নেবেন। আমি মাপগুলো আপনাকে দেখাচ্ছি। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 43 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 26 ফিট 4 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবার ডিজাইনটি আমরা সাজিয়েছি। প্রথমে প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 8.5 ফিট বাই 10 ফিট। আর এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম, এই ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি কমন টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4.5 ফিট। রুমের সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনির মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 3 ফিট। আমরা যদি এখানে ভিতরে চলে যাই, এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 15 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, অ্যাটাচ টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4.5 ফিট। দর্শক বন্ধুরা, আমরা এখানে একটি রাউন্ড স্টার ব্যবহার করেছি। এটা চাইলে আপনি ইউ বলতে পারেন, আবার রাউন্ড স্টারও বলতে পারেন। আপনার চাইলে রাউন্ড স্টারও করতে পারবেন, চাইলে আবার ইউ স্টারও এখানে করতে পারবেন। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। আর এখানে আমরা একটি বেসিং রেখেছি। পিছনে আমাদের দুটি বেডরুম রাখা আছে, এখানে একটি বেডরুম রাখা আছে 12 ফিট বাই 12 ফিটের সাথে একটি ওয়াল ক্যাবিনেট রাখা আছে। আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম 13 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি, এটা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, দুটি টয়লেট এবং আমাদের টোটালি তিনটা বেডরুম গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর আমরা কী পাবো আমি দেখাচ্ছি। আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে চলে আসি, এখানে কিচেন রুম পড়বে, আর এখানে একটি ডাইনিং স্পেস রাখা আছে, আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে। এই বেডরুম মাপে দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে 7 ফিট বাই 3 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ রাখা আছে 7 ফিট বাই 4.5 ফিট। এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুম 13 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 7 ফিট বাই 3 ফিট। আর একটি ওয়াল ক্যাবিনেট আমরা এখানে করেছি, ওয়াল ক্যাবিনেট অবশ্যই আপনি ভালো করে দেখেন। আর এখানে দেওয়া আছে আমাদের আরেকটি ব্যালকনি, ব্যালকনি মাপে দেওয়া আছে 8 ফিট বাই 2.5 ফিট।
এটার সাথে একটি অ্যাটাচড দেখা আছে 7 ফিট বাই 4.5 ফিট। এখানে সেমভাবে একটা কিচেন রুম দেওয়া আছে, আমাদের নিচে যেভাবে কিচেন দিয়েছে এখানে একটি কিচেন রুম রাখা আছে। আর পিছনে এখানে একটি বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। এর সাথে একটি ওয়াল ক্যাবিনেট রাখা আছে 7 ফিট বাই 1.5 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদেরকে চাইল্ড বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট 1 ইঞ্চি বাই 12। আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 8 ফিট বাই 2.5 ফিট। আর এখানে অনেক সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট আমরা রেখেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি আপনি বুঝতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবে। আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দেওয়া হচ্ছে। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।